গঙ্গা জলে ভাসছে কয়েকশো মৃতদেহ, পচে গিয়ে ফুলে উঠেছে সেই সমস্ত দেহ, দুর্গন্ধ ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ সকালে বিহারের বাক্সারে গঙ্গার তীরে। আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকেই কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই বিভীষিকা দৃশ্য প্রকাশ্যে আসতেই আটকে উঠেছে মানুষ। তাদের আশঙ্কা, করোনা আক্রান্তদের মৃতদেহ সৎকার না করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। হাওড়ার ইফ্রিজিং এর ঘটনাকে কেন্দ্র করে দুদল যুবকের সংঘর্ষ, আহত এক যুবকের মৃত্যু হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। স্থানীয় সূত্রে দাবি, গতকাল সন্ধ্যে শিবপুরের একটি পার্কে ইফ্রিজিং এর ঘটনা ঘটে। সেই সময় অভিযুক্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এক যুবক। এ নিয়ে দুপক্ষের বচসা হাতাহাতি। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জিটি রোড। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট ও বোতল বৃষ্টি। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকান, বাইক, গাড়িতে। এলাকায় নামে বিশাল পুলিশ ও র্যাব। শীতলকুচিতে কেন্দ্র বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা তদন্তে নেমে এবার জওয়ান দিয়ে তলব করল সিআইডি। সূত্রের খবর, ওই দিন জোড়াকাটির 126 নং বুথে কর্মরত সিআইএসএফ এর দুই অফিসার সহ 6 জনকে তলব করল রাজ্যের তদন্তকারী সংস্থা। সেদিনের ঘটনা নিয়ে তাদের কাছে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা, তাই চিঠি পাঠিয়ে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার সিআইডি নির্দেশ মিলে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন মাথানাগা থানার আইসি। বেশ কিছুক্ষণ ধরে চলে তার জেরা পর্ব। কলকাতা মেডিকেল কলেজের কার্নিশে করোনা রোগী। গ্রিন বিল্ডিং এর চারতলার কার্নিশে দেখা যায় এক করোনা রোগীকে। ভোর রাতে হাসপাতালের জানলা খুলে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় দেড় ঘন্টা কার্নিশে ছিল ওই রোগী। এই ঘটনায় হাসপাতালে হুলস্থুল কাণ্ড পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার করে ওই রোগীকে। পিপি কিট পরে এসে রোগীকে উদ্ধার করা হয়। বাঁশবেড়িয়ায় গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা। বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা আদিত্য নিয়োগী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। আজ সকালে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। বাজারের মধ্যে পেছন থেকে কয়েকজন দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে এলাকার পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারণে গুলি তা এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অক্সিজেনের অভাবে মৃত্যু হলো খাস কলকাতায়। অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বিহারের বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রোগীর পরিবারকে হন্যে হয়ে খুঁজতে হচ্ছে অক্সিজেনের খোঁজে। এরই মাঝে মৃত্যু হলো বছর 48-এর যমুনা নাথের। হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয়েছে তাদেরও কিছু করার নেই। পরিবহন কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছে রাজ্য। সে কথা মাথায় রেখে করোনা থেকে বাঁচাতে তাদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকে কলকাতার 3টি জায়গায় এই টিকাকরণ চলবে। শর্টলেক, হাওড়া, তারাতলা বাস ডিপো এবং কলকাতা পৌরসভার 10টে এই টিকাকরণের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে। এক একটি ডিপোতে মোট 300 জনকে টিকা দেওয়া হবে। অক্সিজেনের অভাবে হাসপাতালে মৃত্যু হলো 11 জনের। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে। রুইয়া হাসপাতালে আইসিইউতে অক্সিজেন সরবরাহে হঠাৎই সমস্যা দেখা দেয় সোমবার রাতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার রিলোড করতে সময় লেগে যায় 5 মিনিট, কমে যায় অক্সিজেনের প্রেশার, আর তারই ফলাফল হলো খুবই মারাত্মক। শ্বাসকষ্টে মারা গেলেন প্রায় 11 জন রোগী। টাওয়ার বসানোর নামে প্রতারণা। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করলো সাইবার ক্রাইম থানা। ধৃতের নাম কুন্দন মাহাতো। আসানসোল থেকে কুন্দন মাহাতোকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে। আজ ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। করোনা মোকাবিলায় আংশিক লকডাউন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আজ রাজগঞ্জ ব্লকের বেলাপোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দেবী চৌধুরীর সভাকক্ষে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো এনজিপি থানা এলাকাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হলো সিসি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে চলবে নজরদারি। এনজিপি থানায় এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার ডিপি সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি, হেডকোয়ার্টার জয়েন্ট গুরু সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিতে ঈদ পালন নিয়ে ইমামদের সঙ্গে বৈঠক করলো রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে জেলা পুলিশের নির্দেশ অনুযায়ী বিভিন্ন নিয়মবিধি জানিয়ে দেওয়া হয়েছে। জামাতগুলিতে 50 জনের বেশি জমায়েত করা যাবে না। মাস্ক ও স্যানিটাইজার প্রতিটি জামাতে মজুত রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। কাঁচা পাটের অভাবে বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুট মিল। কর্মহীন হয়ে পড়ল 2000-এরও বেশি শ্রমিক।
আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলছে। এরপর কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কর্মীদের অভিযোগ, এই মিল আগেও বেশ কয়েকবার বন্ধ হয়েছে। করোনা টিকা পাওয়ার জন্য রাত থেকে বিভিন্ন হাসপাতালে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন অনেকেই, দ্বিতীয় ডোজ নিতে আসা ওই সব মানুষজনকে আশ্বস্ত করল রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য ক্যালেন্ডার তৈরি করছে রাজ্য সরকার। ওই ক্যালেন্ডার অনুযায়ী নিকটবর্তী হাসপাতাল থেকে বা সেই বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারবেন তারা, এ নিয়ে তাদের জানিয়ে দেওয়া হবে। বেসরকারি হাসপাতালে যারা টিকা নিয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। চোপড়া থানায় রাজনৈতিক হিংসার অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিশ। জানতে পেরে থানার সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ তৎপর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হল একটি স্ত্রী চিতাবাঘ। আজ সকালে বাগানের কয়েকজন শ্রমিক 2 নম্বর সেকশনে চা পাতা তুলতে গিয়ে বাঘটিকে দেখতে পান। এরপর তারা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষ মাল বন্যপ্রাণ শাখায় খবর দেয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ির NICU-তে নিয়ে যাওয়া হয়েছে। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দায়িত্বভার গ্রহণ করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী গুলুচ্ছিক বড়াই। দায়িত্ব গ্রহণের আগে আজ সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেন তিনি। সাত সকালে মাথাভাঙ্গা 2 নং ব্লকের লতপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে 3টি বাইসন। এদিন সকালে দাড়িকামারির কাঠালবাড়ি এলাকার বাসিন্দা এক গৃহবধূ বাড়ির পাশে বাইসনগুলিকে দেখতে পান। লোকালয়ে বন্যপ্রাণী ঢোকার খবর জানা যায় নিতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা, কোচবিহার ও জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা। তারা বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন, যদিও বাইসনের হানায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। জেল হেফাজতে এক অভিযুক্তের রহস্য মৃত্যুর পর অশান্তির আশঙ্কায় রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অধীন ছটপাড়ুয়া গ্রামকে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুলিশের পাশাপাশি গ্রামে মোতায়েন করা হয়েছে আধা সেনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ছটপাড়ুয়া গ্রামের বাসিন্দা অজয় বর্মন নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যেই তার রহস্য মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, জেল হেফাজতে অজয়কে মারধর করেছে পুলিশ, যার ফলে তার মৃত্যু হয়। করোনায় মৃতদের দেহ মাসকলাই বাড়ির শ্মশানে দাহ করতে দেওয়া হবে না এমন দাবি তুলে সোমবার রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। 4 মে থেকে ওই শ্মশানে করোনায় মৃতের দেহ দাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর জেরে তারা সমস্যায় পড়েছেন, প্রভাব পড়েছে তাদের জীবিকায়। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতলি থানার পুলিশ। পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় সেখানে যান, পরে অবরোধ তুলে নেন স্থানীয়রা। করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে গত 1 মাসেরও বেশি সময় ধরে উত্তর দিনাজপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে গত 5 দিন ধরে রায়গঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষার একটি RT-PCR মেশিন বিকল হয়ে রয়েছে, ফলে সেই থেকে বাসিন্দাদের লালা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে করোনা আক্রান্তদের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা চরম উঠেছে। পুরাতন মালদা অফিস থেকে পঞ্চায়েত সমিতির দপ্তর সরিয়ে দেওয়ার অভিযোগে দপ্তরের সামনে মাটিতে বসে কাজ চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মাইতি। সোমবার তিনি অফিসে এসে দেখেন তার দপ্তর অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তখনই প্রতিবাদে অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান তিনি। পরবর্তীতে মাটিতে বসেই দপ্তরের কাজকর্ম চালাচ্ছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিডিও অফিস চত্বরে। रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।